নিউজ বাংলার পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের যে সমস্ত দলগুলি রয়েছে সে সমস্ত দলের প্রার্থীরা তাদের প্রচারে জোরকদমে প্রচার চালাচ্ছেন। 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্র এবারের নির্বাচনে একটি নজরকাড়া কেন্দ্র, কারণ এই কেন্দ্রে সরাসরি তিনটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, বিজেপি আইপিএফটি জোট, সিপিআইএম কংগ্রেস জোট এবং তৃণমূলের প্রার্থী রয়েছেন এখানে। আমরা এই মুহূর্তে রয়েছি কুর্তি কদমতলা বিধানসভার, যিনি সিপিআইএম এবং কংগ্রেস মনোনীত প্রার্থী রয়েছেন ইসলাম উদ্দিন মহোদয়, ওনার সাথে আমরা একটু কথা বলব। প্রথমে নিউজ বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার নিউজ বাংলার সাংবাদিক বন্ধুদের। আমার প্রথম প্রশ্ন থাকবে, নির্বাচনের প্রস্তুতি জোরকদমে চলছে, আপনার প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে? বিষয়টা হচ্ছে, নির্বাচনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 2018 সালের বিধানসভা নির্বাচনে সারা রাজ্যেই বিজেপি দল তাদের প্রচারে একটা সাড়া এবং আবেগ ছিল, কিন্তু কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে তারা তেমনভাবে তাদের সাড়া বা সারা রাজ্যের যে আবেগ এটা এই বিধানসভা কেন্দ্রে তেমনভাবে তারা সাড়া জাগাতে পারেনি। এই পরিস্থিতিতে সারা কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের মানুষ বামজোটের মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে প্রায় 7,500 ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করেছেন। তো এবারকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিজেপি আইপিএফটি এই রাজ্যের মানুষের সামনে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল তার তো 10% তারা কার্যকরী করেনি। তার পাশাপাশি এই কেন্দ্রে যিনি বিজেপি দলের তৎকালীন সময়ে যুব নেতা ছিলেন, তিনি এই কেন্দ্রের প্রার্থী ছিলেন, তো তিনি বলেছিলেন এই রাজ্যের এই বিধানসভা এলাকার মানুষকে যে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার হলে পরে এই বিধানসভার দলীয় প্রতিশ্রুতির বাইরে তিনি কাজ করবেন, বিশেষ করে বৈজেন্দ্রনগরে একটা তফসিলি অংশের মানুষের জন্য, ছাত্রছাত্রীদের জন্য একটা হোস্টেল, আর ওই সীমান্তবর্তী এলাকা সারসং গ্রাম পঞ্চায়েতের রানীবাড়ি এলাকাতে একটা পুলিশ ওয়াশ পোস্ট, কদমতলাতে ডিগ্রি কলেজ, চুরাইবাড়িতে বিএড কলেজ, আগর ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ওপেন মার্কেট করবেন, ঘুরে ঘুরে লাইসেন্স দেবেন, মানে অসংখ্য প্রতিশ্রুতি। এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন যে 3 বছরের মধ্যে মডেল বানাবেন, রাজ্য বানাবেন, এবং সবচেয়েতে গুরুত্ব রাজ্যের প্রবেশদ্বার কুর্তি কদমতলা বিধানসভার জন্য উল্লেখযোগ্যভাবে কাজ করবেন, এটা কিন্তু হচ্ছেন। এই পরিস্থিতিতে আমি বলবো এবারকার নির্বাচন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের মানুষ খুব উৎসাহের সঙ্গে 16 ফেব্রুয়ারি যে বিধানসভা নির্বাচন তা অপেক্ষা করছেন, এবং আমার কাছে খুবই আনন্দের বিষয় যে এখন পর্যন্ত এই বিধানসভা এলাকার 18টা গ্রাম পঞ্চায়েতের 52টা পোলিং বুথের আমাদের কর্মী সমর্থক ছাড়াও সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, এবং এই কেন্দ্রে বামফ্রন্টকে মনোনীত সিপিআইএমের প্রার্থী হিসাবে জয়যুক্ত করার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছেন। আপনারা বিগত 25 বছর আপনারা শাসন করেছেন, মাত্র 5 বছর এই রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল। 25 বছরের যে আপনাদের সংগঠন ছিল সেই সংগঠন মাত্র 5 বছরে কি ধরাশায়ী হয়ে গেল যে আপনাদের চির প্রতিদ্বন্দ্বী যারা ছিল কংগ্রেস তাদের সাথে হাত মিলাতে হলো? এই ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, আপনি যে বিষয়টা বলছেন, যে প্রশ্নটা রাখছেন, তার পরিপ্রেক্ষিতে বলবো, বামফ্রন্ট সরকারের 25 বছর বামফ্রন্ট সরকার এই রাজ্যের ক্ষমতায় ছিল, সব রাজনৈতিক দলের রাজনীতি করার তার অধিকার ছিল। আপনারা বলুন তো, এই 58 মাসের মধ্যে আমাদের এই কদমতলা কুর্তি বিধানসভা এলাকার মধ্যে বিশেষ করে পঞ্চায়েতের উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত গণতন্ত্র ছিল, রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, কথা বলার অধিকার নেই, রাজনৈতিক সন্ত্রাস, খুন, মারপিট, দাঙ্গা, এগুলি এই রাজ্যের মানুষ বামফ্রন্টের 25 বছরে দেখেননি। আর আমাদের সংগঠন বলছেন, আমাদের সংগঠন ভেঙে যায়নি, আমাদের সংগঠন রয়েছে, কিন্তু বিজেপির যে শাসন, সুশাসনের নামে যে অপশাসন এবং উন্নয়নের নামে যে অনুন্নয়ন, এই পরিস্থিতিতে যে সন্ত্রাস তারা রাজ্যে কায়েম করেছেন, আমাদের পার্টি সর্বপ্রথম তথা সিপিআইএম এই রাজ্যের বিজেপির যে সন্ত্রাস, যে বই ভীতি আতঙ্ক, এটাকে মোকাবিলা করার জন্য
সমস্ত ধর্মনিরপেক্ষ বিজেপি বিরোধী যে বুট, এই বুট যাতে বাঘ না হয় তার জন্য আমাদের পার্টি প্রথম উদ্যোগ নিয়েছেন এবং কংগ্রেসের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। পরবর্তী সময়ে এটা আসন রূপ হয়েছে, আসন রূপার ভিত্তিতেই, যাতে নিশ্চিত হয় যে এই রাজ্য থেকে সাধারণ মানুষ চাচ্ছেন বিজেপিকে সরাতে। এখন আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে ধর্মনিরপেক্ষ যে সমস্ত বিরোধী বুট রয়েছে, এই বুট যাতে বাঘ না হয়, এই সমস্ত বুটকে একত্রিত করে এই রাজ্যে আগামী 16 ফেব্রুয়ারি যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে বিজেপিকে সরানোর জন্য কংগ্রেস সিপিআইএম মধ্যে একটা সমঝোতা হয়েছে। 10,323 যারা চাকরি পেয়েছিল বামফ্রন্টের আমলে, তাদের কিন্তু চাকরি যাওয়ার পেছনে যে মুখ্য ভূমিকা ছিল সেটা কংগ্রেসের কিছু নেতৃত্বরা কোর্টে কেসের মাধ্যমে তাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয় পরবর্তী সময়ে। যারা এই কাজ করেছিল তাদের জন্য আপনাদের কিন্তু সেই সময় সরকার প্রতিষ্ঠা করতে কষ্ট হয়েছিল, আজকে তাদের সঙ্গে আপনারা আবার হাত মিলাচ্ছেন। 10,323 যেটা, এটা আমাদের রাজ্যের তো একটা আলোচ্য বিষয়। বামফ্রন্ট সরকার তার রাজ্যের যে গাইডলাইন শিক্ষা দপ্তর রয়েছে তার ভিত্তিতে নিয়োগ করেছিল। পরবর্তী সময়ে দু একজন ব্যক্তির উদ্যোগে কোর্টে মামলা হয় এবং হাইকোর্টের মামলা পর্যন্ত আপনারা জানেন। এরপরে আমাদের পার্টি বলেছিল, আমাদের রাজ্যের তৎকালীন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন মানিক সরকার, যে আমরা 10,323 যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের পাশে আছি। পরবর্তী সময়ে এই 10,323-এর তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে গিয়ে 13,000 পোস্ট বিভিন্ন দপ্তরে, বিশেষ করে সমাজশিক্ষা সমাজ কল্যাণ দপ্তর সহ 13,000 পোস্ট তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। তো এটা নিয়েও তো কোর্টে মামলা হয়েছে এবং মামলা তো হয়েছে, ঠিক আছে। মামলা শুধু কংগ্রেসের যারা নেতৃত্ব তারা না, বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপি দলের যারা কেন্দ্রের যারা অ্যাডভোকেট রয়েছেন আইনজ্ঞ, তারাও তো পরামর্শ করে এই ষড়যন্ত্রের পিছনে তাদের হাত ছিল। তো আমরা এককভাবে কংগ্রেসকে বলবো, এটা কংগ্রেসের নিজস্ব ব্যাপার, তখন কে কী করেছে আমরা তো এই বিষয়টার প্রতি গুরুত্ব দিইনি। কিন্তু এই সময়ের মধ্যে রাজ্যের যে পরিস্থিতি এবং আমাদের ইশতেহার আপনারা দেখছেন, বামফ্রন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে 10,323-এর জন্য আমাদের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠা হলে পরে কী করবে, তাদের পরিবারগুলি রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এই মুহূর্তে 10,323 যারা বলেছিল 2018 বিধানসভা নির্বাচনের সময়ে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা এসে যে প্রয়োজনে ভারতবর্ষের পার্লামেন্টে আইন সংশোধন করে তাদের ব্যবস্থা করে দেবেন, এখন কে কী করছে, তাদের চাকরি চলে গেছে, কংগ্রেস করলো না বিজেপি করলো, এটা দেখার বিষয় না। কিন্তু এই রাজ্যের 10,323 যে সংখ্যা রয়েছে এদেরকে প্রলুব্ধ করেছিল বিজেপি দলের নেতৃত্বরা, কেন্দ্রীয় নেতৃত্বরা, রাজ্য নেতৃত্বরা, এবং সরাসরি মানুষের সামনে এই প্রতিশ্রুতি ছিল যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে প্রয়োজনে ভারতবর্ষের পার্লামেন্টে আইন সংশোধন করে তাদেরকে নিয়োগ করা হবে। তাহলে এই বিষয়টা, এই রাজ্যের যারা 10,323 এখন পর্যন্ত 150 জন মারা গেলেন এবং তাদের সরাসরি প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি তো তারা রূপায়ণ করলো না। আপনারা বিগত দিনে যখন আপনারা ময়দানে ভোটের ময়দানে নামতেন তখন আপনাদের একটা স্লোগান ছিল, আমরা সবাই দেখেছি বা জানতাম, যে কষ্ট আসে সেই কালো দিন, আপনারা বারবার সেটা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করতেন। এইবার যারা শাসক দলে রয়েছেন তারা বলছেন সেই অষ্টআশির কালো দিনে যারা ছিল তাদের সাথে আজকে আপনারা হাত মিলাচ্ছেন। রাজনীতিতে তো এমন বিষয় আপনারা দেখেছেন যে আইপিএফটির স্লোগান ছিল রাজ্যে তীব্রাল্যান্ড করো, তো বিজেপি যারা রাজ্যের মধ্যে তীব্রাল্যান্ড করবে তাদের সঙ্গে হাত হাত করে এই রাজ্যের মানুষকে ধোঁকা দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। আর কংগ্রেস তো একটা ধর্মনিরপেক্ষ দল, 88 থেকে 93 সাল এই রাজ্যে ক্ষমতায় ছিল, রাজ্যের মধ্যে তো কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, মানুষের মধ্যে বিভাজন হয়নি। এই 5 বছরে আপনি কদমতলা বলুন, পানিসাগর বলুন, এই রাজ্যের মধ্যে অসংখ্য ঘটনা ঘটছে। এই রাজ্যের মানুষকে মুক্ত করার জন্য, বিজেপি মুক্ত করার জন্য আমাদের পার্টি এখানে উদ্যোগ নিয়েছে যে ধর্মনিরপেক্ষ সমস্ত দলকে একত্রিত করে এই বিজেপি দলটাকে ত্রিপুরা রাজ্য থেকে সরানোর জন্য আমাদের পার্টির উদ্যোগ। আপনারা বিজেপিকে বলছেন ধর্মনিরপেক্ষ দল, না বিজেপি ধর্মনিরপেক্ষ দল না, বিজেপি কেমনে ধর্মনিরপেক্ষ, বিজেপি তো ধর্মনিরপেক্ষ দল না, বিজেপি তো একটা সাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িক দল, ঠিক আছে, বিজেপিকে আপনারা সাম্প্রদায়িক দল বলছেন। তো আমরা এবার টিকিটের বণ্টনের ক্ষেত্রে দেখলাম ত্রিপুরাতে 2 জন সংখ্যালঘুকে বিজেপি প্রার্থী করেছে, এই ব্যাপারে কি বলবেন? এটা সম্পর্কে আমি বলবো, আপনারা আসামের দিকে দেখুন,
মাত্র একজন, এটা তো মুখ রক্ষা করা। আর ত্রিপুরা রাজ্যে বিজেপির যে দুইজন সংখ্যালঘু প্রার্থী করেছেন, এটা তাদের দলীয় বিষয়, কিন্তু সংখ্যালঘু ক্যান্ডিডেট দিলেই যে সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িক দল না, এটা প্রমাণ হয় না। বিজেপির নীতি তো হচ্ছে হিন্দু রাষ্ট্র করা, মানুষের মধ্যে বিভাজন তৈরি করা। এখন সংখ্যালঘু দুজন ক্যান্ডিডেট দিয়েছেন, তারা একজন কৈলাসর একজন বক্সনগরে, দুজন দিলেই যে বিজেপি মানে ধর্মনিরপেক্ষ দল হয়ে গেল এরকম না। আর যারা প্রার্থী হয়েছেন, রাজ্যের অবস্থা, দেশের অবস্থা, গোহত্যার নামে সারা দেশের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের শুধু আক্রমণ না, আমাদের দেশের তফসিলি দলিত উপজাতি সমস্ত অংশের মানুষের উপর আক্রমণ। এই আক্রমণের পরিপ্রেক্ষিতে আমি যেটা বলবো, যারা ধর্মীয় নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ দল বলে এই নির্বাচনের সময়ে চাপে পড়ে মানুষের মানুষ থেকে জনবিচ্ছিন্ন, এই জনবিচ্ছিন্নতাকে রক্ষা করার জন্য ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের বুট আদায় করার জন্য, বুট বৈতরণী পার করার জন্য সংখ্যালঘু অংশের যে দুজন প্রার্থী দিয়েছেন, এটা মানুষ ত্রিপুরা রাজ্যের মানুষ মানবে না। ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু না, তফসিলি কোনো অংশের মানুষ মানবে না, এটা মেনে নিতে পারে না মানুষ। আপনার এই বিধানসভা কেন্দ্রে আপনার যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিজেপি আইপিএফটি জোট, তাছাড়াও আমি আগেই বলেছি যে তৃণমূল কংগ্রেস এবারে জোরদার প্রস্তুতি নিচ্ছে এই কদমতলা বিধানসভা কেন্দ্রে। আগামী কিছুদিনের মধ্যে তাদের রাজ্য নেতৃত্ব কদমতলায় বড় সমাবেশ করছেন, আপনার কি মনে হয় আপনার ভোট ব্যাংকে কোনো ভাগ বসাতে পারবেন তারা? না দেখুন, এটা যিনি প্রার্থী হয়েছেন টিএমসি, তিনি আমাদের কর্মী, তিনি আমাদের পরিবারের লোক, কিন্তু রাজনীতি করার অধিকার যার যার ব্যক্তিগত বিষয়, এটা তার ব্যক্তিগত বিষয়। তিনি বুটে দাঁড়াবেন কিনা, রাজনীতি করবেন কিনা, এটা তার বিষয়। তিনি ক্যান্ডিডেট হয়েছেন, ঠিক আছে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমি বলবো ত্রিপুরা রাজ্যের মানুষ রাজনীতিগতভাবে খুব সচেতন। ভোটে দাঁড়ালেই যে ভোট দিয়ে দেবে, এটা ত্রিপুরার মানুষ মেনেবে না। এবং বিশেষ করে যিনি প্রার্থী হয়েছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, প্রচার যাচ্ছেন, এটা তো রাজনৈতিক দলের অধিকার। কারণ রাজ্যে বামফ্রন্ট সরকার 25 বছর ছিল, আর বামফ্রন্টের 25 বছরের নির্বাচন মানেই ছিল উৎসব, সব দল অংশগ্রহণ করত সমস্ত নির্বাচনে। আর বিজেপি আইপিএফটি জোট শাসনে নির্বাচনে মানেই আতঙ্ক, নির্বাচন মানেই ভয়। এই ভয় আতঙ্কের মধ্যে দিয়ে একজন টিএমসির প্রার্থী হয়েছেন, আমাদের ভয়ের কোনো কারণ নেই। ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ ভোট হবে না, বাঘ হবে না, তফসিলি অংশের মানুষ বাঘ হবে না। ত্রিপুরা রাজ্যের মানুষ রাজনীতিগতভাবে খুব সচেতন, আর বিশেষ করে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের মানুষ এবং জনগণ এবং ভোটার খুব সচেতন। এখানে সংখ্যালঘু বলুন, যে কোনো অংশের মানুষ বলুন, ভোটাররা বাঘ হবে না, মানুষ রাজনীতিগতভাবে খুব সচেতন। মানুষ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় জোটের প্রার্থী হিসাবে, জোটের মনোনীত সিপিএম প্রার্থী হিসাবে এবারও বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন, এটা 2 তারিখ আপনারা দেখবেন। বিরোধীদের অভিযোগ, গত 5 বছরে চোখে পড়ার মতো আপনি এমন কোনো কাজ করেননি এই আপনার বিধানসভা কেন্দ্রে, সে ব্যাপারে কী বলবেন? তো বিধানসভার একজন নির্বাচিত সদস্য হিসাবে আমার কথা বলার জায়গা হচ্ছে ত্রিপুরা রাজ্যের বিধানসভা। তো বিধানসভার তো এই বিজেপি আইপিএফটি দুঃশাসন ক্ষমতায় আসার পর তার দিন সংখ্যার সময় অলরেডি কমে গেছে, এবং তার নিয়ম পদ্ধতির মধ্যে থেকে কিছু কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি, আর কিছু কিছু বিষয়ে লিখিতভাবে উত্তর জানিয়েছে বিধানসভার থেকে। এই পরিস্থিতিতে আমরা যারা বিধানসভার সদস্য, শুধুমাত্র বিধায়ক এলাকা উন্নয়নের যে তহবিল যেটা, এটা শুধুমাত্র আমি পাই না, সারা রাজ্যের যে 60 জন বিধায়ক আছেন তারা পান, এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের যিনি ডেপুটি স্পিকার আছেন বিশ্ববন্ধু সেন তিনিও পান, আমাদের যিনি বিধায়িকা আছেন বিদিতানাথ তিনিও পান, আমিও পেয়েছি। তো বিরোধীদের যে প্রশ্ন যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে সরকারি দলের যারা বিজেপি দলের কর্মী নেতৃত্ব অন্যরা যারা বলেন, তারা তো বিধায়ক রয়েছেন, এবং আমার যে ফান্ড যেটা দেওয়া, এটা তো আমাদের মহকুমা শাসক এসডিএমের আন্ডারেই থাকে, আমরা শুধুমাত্র প্রজেক্ট তার নামটা পাঠাই, এরপরে গভর্নমেন্ট তার নিয়ম অনুসারে দপ্তর সেখানে তার ইমপ্লিমেন্টিং করে। এই পরিস্থিতিতে আমি বলবো, এই 5 বছরের মধ্যে 2 বছর তো করোনায় চলে গেল, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিলে আমরা 16 জন বিধায়ক, আমরা আমাদের তহবিলের টাকা রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে ওই করোনার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা দান করলাম, এমনকি আমাদের বেতনের 20% টাকা আমরা দান করেছি। এখন পর্যন্ত সর্বসাকুল্যে 1,90,00,000 টাকার মতো আমার যা মনে পড়েছে, 1,90,00,000 টাকা পেয়েছি।
তো আমি আপনাদের মাধ্যমে এই বিধানসভা এলাকার মানুষের কাছে জানান দিতে চাই, এখন পর্যন্ত 31টা প্রজেক্ট আমার বিধানসভা এলাকায় উন্নয়ন তহবিল থেকে আমি করতে পেরেছি। এবং সর্বপ্রথম এই বিধানসভা এলাকায় 17টা পানীয় জল মানে আরসিসি রিঙ্গেল এবং মাঠটু করতে পেরেছি। এবং এই বিধানসভা এলাকার 42টা সংস্থা আছে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত ক্লাব সংস্থা, তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিয়েছি। আমি বলবো এই সময়ের মধ্যে 31টা প্রজেক্টের মধ্যেই চোরাইবাড়ি একটা বুদ্ধ মন্দির আছে, আপনারা জানেন ওই অংশের বুদ্ধা ধর্মাবলম্বী কিছু মানুষ বসবাস করেন, তাদের একটা ওয়েটিং শেডের জন্য সেখানে 5.5 লক্ষ টাকা দিয়েছি। এবং চোরাইবাড়ি রেল স্টেশনের উত্তর দিকে একটা পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের সেখানে একটা মণ্ডপ হয়েছে, উত্তর পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওই অতিথিদের বসার জন্য একটা দর্শক ছাউনি সেখানে করে দিয়েছি। এবং একটা মসজিদের বাউন্ডারি ওয়াল হয়েছে। এবং পূর্ব চোরাইবাড়ি একটা খবরস্থানের 100 মিটার, এইভাবে তরুণ সেবা দলের 100 মিটার, আমাদের কদমতলাতে রাম ঠাকুর আশ্রম সেখানে 11,71,000 টাকা, দক্ষিণ কদমতলা একটি ফেভার ব্লক দিয়ে একটা 300 মিটার রাস্তা, 40 দিনের একটা রাস্তা, আমাদের এই উত্তর কদমতলা মদননাথের বাড়ির সামনে একটা স্টিল ব্রিজ, এবং বাগান এলাকার মধ্যে 8টা মণ্ডপ তৈরি করতে পেরেছি, সর্বসাকুল্যে 31টা প্রজেক্ট এই সময়ে মানে 1-2 দিনের মধ্যেই একটা পুস্তিকা প্রকাশ করে মানুষের সামনে তুলে দেব। আর আমি বিজেপির বন্ধুদের বলবো যারা বলছেন এই সময়ের মধ্যে কাজ করছি না, আমার কোনো কাজ নেই, তো সরকার তাদের এসডিএম তাদের প্রশাসন তাদের এসডিএম অফিসে গেলে পরেই যে সমস্ত তথ্য তারা পেয়ে যাবেন। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আমার বাড়িতে কাজ করেছি না, বিধানসভা এলাকার মধ্যে কাজ করেছি, এরা তারা পেয়ে যাবেন। আর যে বিষয়টা আমি বলবো, একজন বিধানসভার নির্বাচিত সদস্য হিসাবে রাজ্যে বামফ্রন্ট সরকার 25 বছর ছিল, বিধায়ক সাহেব ছিলেন বিশ্ববন্ধু সেন, ওনার 4টা গ্রাম পঞ্চায়েত ছিল কদমতলা ব্লকের, আমাদের ব্লকের বিডিও সাহেব সাধারণ সভার সময় সেখানে চিঠি দিয়ে নিমন্ত্রণ দেওয়া হতো। এবং যুবরাজনগর ওনার বিধানসভা এলাকার কয়েকটা পঞ্চায়েত সেখানে পঞ্চায়েত সমিতির সাধারণ সভায় নিমন্ত্রণ করা হতো। আমি একজন নির্বাচিত প্রতিনিধি, আমি বলবো একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমার যে গণতান্ত্রিক আমার যে রায়, আমার বিধানসভা এলাকার মধ্যে একটা ব্লক কদমতলা ব্লক, যে ব্লকের মধ্যে 18টা গ্রাম পঞ্চায়েত হচ্ছে এই বিধানসভার অন্তর্ভুক্ত, তো আমাকে তো এই পঞ্চায়েত সমিতির সাধারণ সভায় নিমন্ত্রণ করার কথা। যেদিন মিটিং তার আগের দিন চিঠি, ওই দিন চিঠি, তার পরের দিন চিঠি, এবং জেলা পরিষদের ঠিক একই অবস্থা, 2-3 দিন আগে চিঠি, টেলিফোনে কন্ট্যাক্ট করলে পরে ওই সভাগুলিতে যদি উপস্থিত থাকতে পারতাম, তো এই বিধানসভা এলাকার মানুষের যে দুর্দশা, যে গতি, মানুষের সমস্যা, এই কথাগুলি তুলে ধরার সুযোগ হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, সেখানে আমাদেরকে ঠিকমতো নিমন্ত্রণ দেওয়া হয় না। আমরা যারা নির্বাচিত প্রতিনিধি বিরোধী দলের, আমাদের গণতান্ত্রিক অধিকার এই বিজেপি আইপিএফটির শাসনে সেখানে চিনিয়ে দিয়েছেন, কোনো প্রোটোকল তারা ফলো করেনি, এই হচ্ছে এই রাজ্যের জঙ্গলের রাজনীতি। আপনারা আজকে যাদের সঙ্গে আপনাদের মানে ইয়ে হয়েছে, কংগ্রেস যে দলের সাথে জোট হয়েছে কদমতলায়, আপনারা তাদের কাছ থেকে কতটুকু সাড়া পাচ্ছেন? না, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, ইতিমধ্যেই কংগ্রেস দলের যারা এই বিধানসভা এলাকার সর্বোচ্চ নেতৃত্ব তাদের সঙ্গে আমাদের দাবি দাবি কথা হয়েছে, আমাদের পার্টির থেকে 4 জনকে দায়িত্ব দিয়েছে, তাদের সঙ্গে কথা বলে আমরা যে নির্বাচনী কর্মসূচি গ্রহণ করেছি, জনসভা, জীবীসভা, বাজার সভা, বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং এই কর্মসূচি তাদের হাতে তুলে দিয়েছি। আপনারা দেখবেন 1-2 দিনের মধ্যেই দুই দল একসঙ্গে মিলিতভাবে আমরা আমাদের নির্বাচনী প্রচার কর্মসূচি আমরা প্রতিপালন করব। আমার শেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী, আর জয় পেলে যদি আপনাদের সরকার গঠন হয় কদমতলাবাসীর জন্য প্রথম পদক্ষেপ কী থাকবে? তো আমি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাকে একটু সময় দিতে হবে, আমি বলবো এই কেন্দ্রের বিজেপির গত 2018 বিধানসভা কেন্দ্রের যিনি নির্বাচনে যিনি প্রার্থী ছিলেন বিজিত প্রার্থী টিঙ্কু রায়, এটা তাদের দলীয় বিষয়, 6 থেকে 7 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, কেউ পাননি। আমাদের এই বিধানসভা এলাকার মধ্যে 4টা বাগান রয়েছে, পিয়ারাছড়া, রানীবাড়ি, সরলা, মহেশপুর, মহেশপুরের একটা বাঘ হচ্ছে বাঘবাসার সঙ্গে, একটা বাঘ এই বাঘের কুর্তি কদমতলার সঙ্গে, 7,430 জনের মতো ভোটার। হঠাৎ করে একজন বাগান শ্রমিককে এই কেন্দ্রের প্রার্থী দেওয়া হলো, আর বাকি 6 জন যারা
গত সাড়ে চার বছর গত আটান্ন মাস থেকে বিভিন্নভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আমার ধারণা ছিল ওদের সঙ্গে লড়াই করে একটা শিক্ষা দেওয়া জনগণ, এই কেন্দ্রের জনগণ একটা শিক্ষা দেবেন, কিন্তু যাকে প্রার্থী করা হয়েছে দিলীপ তাঁতি, তার বিরুদ্ধে আমাদের কোনো কথা না। একজন একজন বাগান শ্রমিক, আমাদের বন্ধু, আমাদের বন্ধু, গত বিধানসভা নির্বাচনে তিনি আমাদেরকে সাহায্য করেছেন, এখন তিনি প্রার্থী হয়েছেন, আমাদের জন্য ভালো, বাগান শ্রমিক বন্ধু হয়েছেন, ভালো। কিন্তু বিজেপি কী প্রচার করছে, যে ভারতবর্ষের মধ্যে ইতিহাস তৈরি করেছেন, একজন বাগান বন্ধুকে সেখানে প্রার্থী করেছেন। এই বিষয়ে আমি বলবো, আমার ধারণা যিনি এই কেন্দ্রে বিজিত প্রার্থী টিঙ্কু রায়, তিনি যে কুনকুটি জেলার ওই চণ্ডীপুর বিধানসভায় দাঁড়িয়েছেন, সেখানে সাইজেবল ভোটার হচ্ছে বাগান শ্রমিক, নয়টা বাগান, ওইখানে উনি নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভায় উনাকে দিলীপ তাঁতিকে বলির পাটা বানিয়েছেন, এবং বৈতরিণী খুব সুকৌশলে বুট বৈতরিণী পার করার জন্য দিলীপ তাঁতিকে সুকৌশলে ব্যবহার করার জন্য, চা বাগান শ্রমিকদের মন আকৃষ্ট করার জন্য তিনি প্রার্থী করেছেন তাকে। তো আমি বলবো যে দিলীপ তাঁতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম না, আমাদের সংগ্রামটা হচ্ছে বিজেপির নীতির বিরুদ্ধে। খাদ খাদ্য জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিশ্রুতি এখন পর্যন্ত তারা পালন করতে পারেন, তার বিরুদ্ধে আমাদের লড়াই। কোনো বাগান শ্রমিক বন্ধুর বিরুদ্ধে লড়াই না, কোনো বাগানের অন্য কোনো শ্রমিকের বিরুদ্ধে লড়াই না, তো দিলীপ তাঁতির বিরুদ্ধে লড়াই না। এই লড়াইটা হচ্ছে জনগণের লড়াই, আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাওয়ার লড়াই। এই লড়াইতে আপনারা দেখবেন বাগান এলাকায় বামফ্রন্টের 1978 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমাদের জননেতা ফয়জুর রহমান যে বুট পেয়েছিলেন বাগান এলাকার মধ্যে উল্লেখযোগ্যভাবে, 2018 সালে ওই চা বাগান শ্রমিকের বুটাররা আমাকে যেভাবে নির্বাচিত করেছেন, এবার আরও বেশি বুটের ব্যবধানে তারা নির্বাচিত করবেন, এটা আমাদের বিশ্বাস। আর এই বিধানসভা এলাকার আপনার প্রশ্নের একটা পার্ট হচ্ছে যে নির্বাচিত হলে পরে কি কাজ করে দেখাবো, প্রথম পদক্ষেপ কী থাকবে তো এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলবো, এই বিধানসভা এলাকার মানুষ আমাকে চিনেন, আমি একসময় কদমতলা পঞ্চায়েত সমিতির প্রথম মেম্বার ছিলাম, কুর্তি গ্রাম পঞ্চায়েতের 5 বছর প্রধান ছিলাম, পঞ্চায়েত সমিতির 60 বছরের 22 চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, গত বিধানসভায় মানুষ আমাকে নির্বাচিত করেছেন, এবারকার বিধানসভা নির্বাচনে মানুষ প্রায় 15,000 ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন নিশ্চিত, কিন্তু আমাকে কাজ মানুষ দায়িত্ব দেবেন, বারবার দায়িত্ব দিচ্ছেন, কাজ করে তো দেখাতে হবে, কিন্তু কাজ করতে হলে তো আমাদের দেশের সংবিধানের, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতি মেনেই তো কাজ করতে হবে। আর এই কাজ করতে হলে তো আমাদের চিস্তর পঞ্চায়েতের সমস্ত যারা নিয়ম আছে তার পদ্ধতির মধ্যে দাঁড়িয়ে কাজ করতে হবে। এই পরিস্থিতি, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলবো, আমাদের বিধানসভা এলাকার প্রথম সমস্যা হচ্ছে আমাদের গ্রামীণ রাস্তা এবং পিডাব্লিউডি দপ্তরের এবং জাতীয় সড়ক। আপনি জানেন না, গ্রাম এলাকার মধ্যে রাস্তার বেহাল অবস্থা, ন্যাশনাল হাইওয়ে বিকল্প যে সড়কটা আমরা বলি, ধর্মনগর থেকে কদমতলা, কদমতলা থেকে প্রেমতলা, প্রেমতলা থেকে কুর্তি পর্যন্ত 2 কিলোমিটার যান, আশপাশ এলাকার মানুষের অবস্থা দেখুন, ত্রিপুরার তো এই অবস্থা ছিল না। এই সমস্যাগুলি আগে সমাধান করতে হবে, আমাদের অষ্টম বামফ্রন্ট সরকার হবেই, এই কেন্দ্রে নির্বাচিত আমি নির্বাচিত হলে পরে এবং এই এলাকার মানুষ নির্বাচিত করবেন, তো প্রথম তো এই পদক্ষেপটা নিতে হবে। এরপরে আছে পানীয় জলের, গড় গরমে জলছে নলছে জল, আপনারা গিয়ে দেখুন কতটুকু নল পাচ্ছেন, রামের নামে 2-4 জন মণ্ডলের নেতা লক্ষ লক্ষ টাকা হরিলুট করছেন, গ্রামের মধ্যে একমাত্র উন্নতি করছে মণ্ডলের নেতাদের, যারা পঞ্চায়েত পরিচালনায় 2-4 জন হয়েছেন তাদের, তো এই এলাকার মানুষের অনেক সমস্যা। এই যে ডিগ্রি কলেজ, ঠিকই আছে বিজেপি করতে পারেনি, আমরা পদক্ষেপ নিয়ে করব, এবং বিএড কলেজ বিজেপি প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এটা বললেই তো হবে না, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তার নিয়ম নীতির মধ্যে দাঁড়িয়ে করতে হবে। তো আমাদের সরকার হলে পরে আমাদের অষ্টম বামফ্রন্ট সরকার হবে, এবং এই কেন্দ্রে আমি নির্বাচিত জনগণের যে ধারণা, যে বাপ ভঙ্গি, যেটা স্বতঃস্ফূর্ত যে আমাদের কর্মসূচি অংশগ্রহণ করছেন, তাতে এই কেন্দ্রে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে পরেই এই বিধানসভা এলাকার কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলি সমাধান করব, এটা নিশ্চিত। আরেকটা শেষ প্রশ্ন আমার, 88-তে আমরা জোট সরকার দেখেছি, স্থায়িত্ব 5 বছর ছিল, এইবারে বিজেপি আইপিএফটি জোট সরকার দেখেছি, আপনাদের মতে এই সরকার এবার টিকবে না, আগামী দিনে আপনাদের সিপিআইএম এবং কংগ্রেসের জোট সরকার হচ্ছে, সেটার ভবিষ্যৎ কি এই আগের দুটো জোট সরকারের মতোই হবে? না, এই বিষয়ে আমি বলবো, জোট ধর্ম
পালন করে একটা কঠিন কাজ আর বামপন্থীদের এই অভিজ্ঞতা আছে পশ্চিমবাংলায় 33 বছর বামফ্রন্ট রাজ্য সরকার পরিচালনা করেছেন এই রাজ্যের 25 বছর আর 10 বছর প্রায় 35 বছর পরিচালনা করছেন কেরলে যে সরকারটা চলছে সেখানে আমাদের সিপিআইএম তথা বামফ্রন্ট সেখানে দূরতম পালন করছে এই রাজ্য অষ্টম বামফ্রন্ট সরকার হলে পরে আমরা যারা বামপন্থী আমাদের যারা নেতৃত্ব রয়েছেন রাজ্য নেতৃত্ব রয়েছেন এই রাজ্যে জোট সরকার পরিচালনা করার ক্ষেত্রে আমাদের বামপন্থীদের আলাদা অভিজ্ঞতা রয়েছে এটা বিজেপি এবং আইপিএফটি জোটের মতো না এই রাজ্যে সারা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে জোট সরকার পরিচালনা করার ক্ষেত্রে এটা আমার বিশ্বাস অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাদের নমস্কার।